হাই গাইস, হ্যাপি হোলি সকলকে। হ্যাপি হোলি সবাইকে। সবাই রং খেলো, কি করছো? একদম রং খেলছি, সবার মানুষের গায়ে দেব। এখন রীতিমতো একটা বাজে, তো আমি যা কিছু মানে ভাবি সবকিছুতে লেট হয়ে যায়, জানি না কেন। তো আমাদের এখানে প্রথম এবার একটা ফাংশন বা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো আমি জানি না যে কীরকম কী হচ্ছে। তো সবাই পৌঁছেও গেছে অ্যান্ড আমি বসে রয়েছি ওখানে যাওয়ার জন্য। আমাকে ড্রপ করার মতন কেউ কেউ পাচ্ছি না। ভাই যেত কিন্তু ভাই চলে গেছে, ফ্রেন্ডের সাথে বেরিয়ে গেছে। এবার বাবা বাড়িতে আবার রড ফট ঘুরে এসছে, সব গুনছে লিখছে, সেগুলো করতে করতে লেট হয়ে গেল। তো দেখি গাইস ওখানে যাবো আজকে। এখন এসে লক্ষ্মীপুর থেকে এখন পরামর্শতলা, যেখানে সুমির সব থেকে ফেভারিট জায়গা, ফেভারিট জায়গা সেখানে এসেছি। দেখো কি কি করে। এবারে হোলিটা কিন্তু আমরা একদম ভালো কাটিনি গাইস। তোমাদের কার কার ভালো কেটেছে আর কি কি করেছো হোলিতে অবশ্যই জানিও। দেখো আমরা যেখানে গেছিলাম সেখানে প্রথমবার অনুষ্ঠান করেছে, তো অনুষ্ঠানটা বেশ ভালোই করেছিল। অ্যারেঞ্জমেন্ট বাট একটু আমরা যখন গেছিলাম একটু মারামারি হচ্ছিল, সো ওটা দেখে আমার মনটা আপসেট হয়ে গেছে। তো আমরা মোটামুটি এক ঘন্টা মতন ছিলাম, তারপরে ওখান থেকে রীতিমতো বেরিয়ে এসেছি। অ্যান্ড বেরিয়ে এসে চলে এসেছি আমাদের সকলের প্রিয় পোড়া মহেশ্বর তলাতে। এখানে আমাদের ভোলা বাবাকে ভালো করে প্রণাম করে মনস্কামনা জানিয়ে গেলাম। আর আমাদের সুবিরটা দেখো এদিকে আরামসে বসে রয়েছে, অ্যান্ড আমিও না রীতিমতো ওখানে শুয়ে পড়েছিলাম, এতটা টায়ার্ড লাগছিল। এখানে পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আরামসে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করেছি। সো এবার ওখান থেকে ফিরবো। দেখো পিন্টু আমার ব্যাগটা নিয়ে এদিকে পালাচ্ছে। আর ওখানে কিন্তু অনেক লোকজন মিলে বক্স টক্স রেডি করেছিল, সবাই নাচাগানা করছিল, ওই জন্য আমি ভয়েস ওভারটা করছি, কারণ সাউন্ড আসলে অবশ্যই কপিট আসবে গাইস, একটু বোঝার চেষ্টা করো তোমরা। দেখো পিন্টু এদিকে মালা পরানোর জন্য দৌড়াচ্ছে পেছন পেছন। যাই হোক চল এবার বাড়ি ফিরি। কেমন লাগলো বলো আমাদের রুম? হোম সুন্দর, খুব সুন্দর, নিউ হোম খুব সুন্দর, ভালো লেগেছে। ভালো লেগেছে না? তাদের ট্যুর দেবো আমি, এখনো দিইনি। আমি দিয়ে দেবো আজকে, কালকে আসবে এটা তোমার চ্যানেল। আমি এখন আমার চ্যানেলে দিইনি, এজন্য তাড়াতাড়ি দেবো, তখন সবাই দেখতে পেয়ে যাবে। টাটা পেন্টো, টাটা টাটা টাটা, রাস্তাটা উঠাই দিলাম, টাটা। গাইস কি বাজে অবস্থা না, খুব একটা ভূত এবার হইনি, অন্যবার যেরকম হই কিন্তু আমার না খুব কষ্ট হচ্ছে। দেখো এর নীল হলো কেন ভাই, সেটা কি রং উঠেছে এটা বুঝলাম না, বা আবির পড়েছে হয়তো। সো মা বলছে এখনই দে সব কিছু ধুয়ে দিই, ভাবলাম যে চলো একটা আন্ডারগির ভিডিও করা যাক হোলির সময়। আমার এটা কোথায়? এ মা একটা কানের কোথায় খুলে পড়ে গেছে, যা আমার একটা কানের পড়ে গেছে কোথায়, যা বসন্ত এসে গেছে কোথায় খুলে পড়ে গেছে, বসন্ত চলে গেছে, কোনো কিছু করার নেই। শাড়িটা কিন্তু দারুণ গাইস, আমি বলে দিয়েছি কোন পেজ থেকে নিয়েছি, তোমরা কিন্তু এরকম কাস্টমাইজ করাতে পারো নিজেদের ইচ্ছা মতন শাড়ি।
খুব সুন্দর শাড়ি, কিন্তু ওর হাতে এগুলো হাতে আঁকা নয়, শাড়িটা এতটা সফট অ্যান্ড কমফোর্টেবল কি পায়নি। আমাদের পুরোটা ধুতে লাগায় চল, এটাকে এখন আনবক্সিং করা যাক। বলছিলাম যে বিকালে কোথাও একটা ঘুরতে যাই, বাট হয়তো কারণ পিন্টুর হাতের জন্য ও এবার গাড়ি চালাতে পারছে না এখন, তাই জন্য হয়তো যাওয়া হবে না। যদি হয় আমি অ্যাড করে দেবো, না হলে অন্য পার্টি আসবে, দেখি কি হয়, এখন বলা যাচ্ছে না কিছুই। আর যেখানে গেছিলাম না সেখানে শুধু মারামারি, এখানে মারামারি ওখানে মারামারি, মানে একদম আমি সত্যি আমি আর যাবো না। আমি জীবন প্রথমবারের হোলিতে মনে হয় বেরোলাম কোথাও, আদারওয়াইজ আমি বাড়িতে থাকি। তোমরা তো আগের দু বছর আগেও যারা রং খেলার ব্লগ দেখছো আমার চ্যানেলে তারা হয়তো জানো, কিন্তু এবছরটা গিয়ে আমার এক্সপিরিয়েন্স একদম বাজে, কারণ সব জায়গা শুধু মারামারি হয়েছে যেখানে আমরা গেছিলাম, সব ভালো লাগেনি আমার একদম। রীতিমতো এইভাবেই বাথরুমে চলে যাবো, গিয়ে ভালো করে ওয়াশ করে দেন আমি ফিরছি ঘরে। গাইস রীতিমতো চোখ পুরো দেখো, চোখ পুরো লাল হয়ে গেছে, রং কিন্তু খেলিনি সেভাবে, কিন্তু তাও রং হয়ে গেছে, মানে তাও লাল হয়ে গেছে, মানে ছোটোবেলার সেইগুলো লেগে আছে নাকি এখনো। তো আমার জন্য পিন্টু কিনেছিল কুলের আচার, তো সেটাই খাবো এখন। তখন এটা ভেবো না যে আমি স্নান করে এসেই কেন টক খাচ্ছি, তো স্নান করে ঘরে এসে ফ্রেশ হয়ে একটা চকলেট খেয়েছি। এটা কার কার মধ্যে আছে যে মা বাবা স্নান করে উঠে আসার পরেই টক খেতে দেয় না, অবশ্যই জানিও কিন্তু। তো আমি এখন খাবো কুলের আচার। পিন্টু করার সময় দোকানদারকে বলবেও না যে চামচ দিতে, আর দোকানদার দেবেও না, দোকানদার তো আরেকজন। কি বাজে অবস্থা, সবাই না আবিরের মধ্যে তো রং মিশিয়েছে, পুরো আমার গায়ে দিয়ে না আবির লেগেছিলো, সেগুলো না ওঠেই নি ভাই, আমরা একমাত্র সত্যিভাবে রং খেলি আর সবাই দেখে আবিরের মধ্যে রং মিশিয়ে দেয়। তারপরে আমাদের সাথে যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তোমরা পরে ভিডিও না দেখলে বুঝবেই না, হয়তো পিন্টুর চ্যানেলে ভিডিও আপলোড হয়ে যাবে, বাট তোমরা অবশ্যই চেক আউট করো, এত বাজে অবস্থা হয়েছে আমাদের কিছু বলার নেই গাইস।